আইন বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী আনিসুল হকের মা জাহানারা হকের জানাজা ও দাফন সম্পন্ন হয়েছে। শনিবার দুপুর 1:30টার দিকে রাজধানীর বনানীতে পানি উন্নয়ন বোর্ডের অফিসার স্কোয়ার্টার জামে মসজিদ প্রাঙ্গণে পারিবারিকভাবে ও সীমিত পরিসরে অনুষ্ঠিত জানাজা শেষে তাকে বনানী কবরস্থানে দাফন করা হয়। জানাজায় প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেন, সুপ্রিম কোর্টের আপিল বিভাগ ও হাইকোর্ট বিভাগের বিচারপতি, রেলমন্ত্রী অ্যাডভোকেট নুরুল ইসলাম সুজন, বিদ্যুৎ প্রতিমন্ত্রী, অ্যাটর্নি জেনারেল কার্যালয়ের অফিসার, সুপ্রিম কোর্ট, ঢাকা বার সহ বিভিন্ন বারের আইনজীবী ছাড়াও উপস্থিত ছিলেন আখাউড়া পৌরসভার মেয়র তাকজিল খলিফা কাজল, উপজেলা পরিষদ চেয়ারম্যান আবুল কাশেম ভূঁইয়া, আখাউড়া থানার অফিসার ইনচার্জ রসুল আহমদ নিজামি, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মোহাম্মদ মুরাদ হোসেন, উপজেলা ছাত্রলীগের সভাপতি শাহাবুদ্দিন বেগ সাপলু, সাধারণ সম্পাদক সাখাওয়াত হোসেন নয়ন। উল্লেখ্য, শুক্রবার দিবাগত রাত 3:40 রাজধানীর অ্যাপোলো হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান জাহানারা হক। তার বয়স হয়েছিল 85 বছর। জাহানারা হক গত বছরের 27 অক্টোবর থেকে অ্যাপোলো হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। তিনি দীর্ঘদিন ধরে হৃদরোগ সহ বিভিন্ন রোগে ভুগছিলেন। আখাউড়া প্রতিনিধির তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট, এসএনটিভি।